বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা এই স্ত্রীকে নিজের প্রেমে অধীর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি স্বামী যদি কাছে থাকে অথবা স্ত্রী যদি কাছে থাকে আপনার অবাধ্য থাকে আপনাকে কোনো মতেই সহ্য করতে পারে না তার জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি আপনার হচ্ছে কোনো কারণে আপনাকে ছেড়ে স্বামী অথবা স্ত্রী দূরে চলে যায় সেখানে যদি আপনার কোনো মতে যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলেও আপনারা এই আমলটি করতে পারবেন অথবা সেখানে যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে যে আপনাকে কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতা করতে পারবে তাহলে আমলটি করার পরে যদি স্বামীর জন্য করেন স্বামী আপনার প্রেমে এমন পাগল পাড়া হবে এমন বাধ্য এবং বশ হবে এমন আকৃষ্ট হবে যে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না এস্ট্রির জন্য করলে এস আপনি যা বলবেন সেটি করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই আমলটি করার আগে আপনাকে যেটি করতে হবে একটি আমল করার আগে দশটি নিয়ম মেনে আমল করতে হয় তাহলেই কেবলমাত্র আমল থেকে একশো পার্সেন্ট ফলাফল পাওয়া যায় এবং স্বামী স্ত্রী বাধ্য এবং বশ এই ক্ষেত্রে আমল করার জন্য নির্দিষ্ট কিছু দিন এবং নির্দিষ্ট কিছু নিয়ম এবং সময় রয়েছে সেগুলো মেনে আমল করতে হয় এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে হচ্ছে এই আমলটি করবেন একশো পার্সেন্ট কামিয়া ভাবেন ইনশাল্লাহ এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এই আমলটি দুইটি নিয়ম বলে দিব দুইটি নিয়মের যে নিয়মে আমল করবেন সেই নিয়মেই কামিয়াব হবেন ইনশাআল্লাহ তবে দুইটি নিয়ম এই জন্য বলতে হয় কারণ অনেক স্বামী স্ত্রীর মধ্যে জাদুকুফুরি করে জিন চালানি দিয়ে শত্রুরা আশেপাশের শত্রু শ্বশুরবাড়ির শত্রু অথবা যে কোনো শত্রুরা এমন কিছু করে রাখে যে স্বামী স্ত্রীর সারা জীবনের জন্য দূরে চলে যায় আর একত্রিত হতে পারে না এজন্য দুইটি নিয়মই বলে দিলাম যাদের জন্য যেটি সম্ভব সেই দুইটি নিয়মের যে কোনো একটি নিয়মে আমলটি করবেন সহজ নিয়মটি হচ্ছে আপনারা এই তলসামটিকে সাদা কাগজের উপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাফরানকারী দ্বারা লিখবেন লিখার পরে আপনাদের যেটি করতে হবে এখানে স্বামীর জন্য করলে প্রথমে স্বামীর নাম লিখবেন আর যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর নাম লিখবেন স্বামীর জন্য করলে স্বামীর নামের পরে লিখবেন স্ত্রীর জন্য করলে স্ত্রীর নামের পরে যে বিনতে রয়েছে এ বিনতে লিখবেন এরপরে হচ্ছে স্বামীর মায়ের নাম অর্থাৎ শাশুড়ির নাম লিখবেন অথবা স্ত্রীর মায়ের নাম অর্থাৎ শাশুড়ির নামে লিখতে হবে এই স্থানটিতে এরপরে আলা হব্বি লিখবেন এখানে আপনার নিজের নাম আপনি যদি কোনো মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের পরে বিনতে লিখবেন আর যদি আপনি ছেলে মানুষ হন আপনার নামের পরে এই জীবনে রয়েছে ইবনে লিখবেন এরপর আপনার মায়ের নাম তবে আরেকটি নিয়মের কথা বলেছিলাম যারা হচ্ছে মনে করবেন যে আপনাদের মধ্যে জাদু কুফুরি করার কারণে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে বা খারাপ সম্পর্ক হচ্ছে একেবারে নিজেদের মধ্যে বনাবনি হচ্ছে না ঝগড়াঝাটি হচ্ছে তারা এটিকে খরগোশের পাতলা চামড়ায় লিখার চেষ্টা করবেন জাফরান কালী দ্বারা এরপর লিখার পরে আপনি হচ্ছে যদি একসাথে আপনারা থাকেন তাহলে হচ্ছে এই তালসামটিকে আপনাদের ঘরের মধ্যে পুঁতে রাখবেন যদি আপনারা দূরে থাকেন সে যে ঘরে আছে কারো মাধ্যমে অথবা নিজেই সেই ঘরে পুঁতে রাখবেন সাথে সাথে সে তৎক্ষণাৎ আপনার কাছে চলে আসতে বাধ্য আর যারা হচ্ছে একত্রে থাকেন এই আমলটি করার পরে জীবনেও কখনো আপনাদের মধ্যে মরমানিন্দ হবে না একজন আরেকজনের প্রতি এত দুর্বল থাকবেন একজন আরেকজনকে এত ভালোবাসবেন যা আপনাদের চিন্তার বাইরে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই আজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এই আজত। নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে এই নিতে চান তারা সালাম বিনিময় করার পরে কি বিষয়ে এই নিতে চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে কোনো কিছু বুঝতে চাইলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতুম